স্বাধীনতা বিরোধী গোষ্ঠী অপতৎপর, তাদের মোকাবেলায় যুবলীগ সোচ্চার রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সংগঠনটির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে পরশ আরও বলেন, সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে যেন কেউ না পারে সেদিকে যুবলীগ সজাগ রয়েছে। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান, এরপর বেলুন উড়িয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এর আগে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সকালে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন ১৫ সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও সাধারণ সম্পাদক মায়নুর ইসলাম নিখিল সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি এবং ১৫ই আগস্টের সব শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া কামনা করা হয়। একটা প্রতিক্রিয়াশীল শক্তি যখন এদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে এবং সাধারণ মানুষের উপর চড়াও হচ্ছে, আমাদের পুলিশ ভাইদেরকে হত্যা করছে এবং নিরীহ মানুষের জানমালের ক্ষতি করছে, তখন যুবলীগ বসে থাকতে পারে না, বসে থাকে না।